হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস 6 ক্লাস 5 ইংলিশের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিও যদি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে ভুলবে না। চলো আজ ক্লাস শুরু করা যাক। দেখো কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তা বলছে যেখানে এই যে শূন্য স্থানগুলো পূরণ করতে হবে, একটা লিস্ট দেওয়া আছে এখানে, দেখো এখানে আছে, এই লিস্ট থেকে নিয়ে পূরণ করতে হবে। ওভার অন ইট টু, প্রথমটা দেখো কি বলছে, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা, তাহলে কি হবে এখানে, টু, হি ইজ গোয়িং টু কলকাতা। নেক্সট দেখো বিয়েরটা, দ্য বার্ড ফ্লু ড্যাশ মাই হেড, কি হবে এখানে, ওভার। সিয়েরটা তাহলে কি বলছে দেখো, ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, ইন ওয়াটার। নেক্সট দেখো ডিয়েরটা, পুট দ্য পেন ড্যাশ দ্য টেবল অন দ্য টেবল, তাহলে এটা কি হলো, টু, বিয়েরটা হলো ওভার, সি একটা হলো ইন, ডি একটা হলো অন। নেক্সট দেখো কি বলছে অ্যাক্টিভিটি টু, কি বলছে, বলছে ফিল ইন ইন দ্য টেবল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে ফুল ফর্ম দিয়েছে তার শর্ট ফর্ম লিখতে হবে। দেখো এখানে রয়েছে ক্যান নট, এটা আমরা কি লিখি শর্টে, কান্ট, CANT, কান্ট। তারপরে দেখো এখানে কি আছে, আই এম, এটা কি হবে, আই আর এম হয়। ডিড নট তা কি হয়, ডিডেন্ট, DIN DIDNT, ডিডেন্ট। নেক্সট দেখো ইউ হ্যাভ, এটা কি হবে, ইউ আর VE। অ্যাক্টিভিটি থ্রি কি বলছে দেখো, বলছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, বলছে নিচের শব্দগুলি বিপরীত শব্দ লিখতে হবে। এক নম্বর দেওয়া আছে লাইট, লাইট মানে এখানে দেখো দুটো মানে হতে পারে, একটা হচ্ছে তো আলো আর দুই হতে পারে হালকা, তো এখানে এখানে দুটি হতে পারে, তাহলে সেখানে সেই জন্য যে লাইট মানে যদি আলো হয় তাহলে এর অপোজিট হবে ডার্ক, আর যে লাইট মানে হালকা হয় তাহলে এর অপোজিট হবে হেভি। বিয়েরটা কি বলছে দেখো, ইজি, ইজি মানে সহজ, তাহলে এর অপোজিট হবে ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। সিয়েরটা কি বলছে, নেভার, তাহলে অপোজিট কি হবে, অলওয়েজ। ডিয়েরটা কি বলছে, কার্লি, কার্লি মানে হচ্ছে কোঁচকানো বা কোকড়ানো, তো এর অপোজিট কি হবে, স্ট্রেট বা স্ট্রেট হবে। অ্যাক্টিভিটি ফোর কি বলছে দেখো, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস, তাহলে যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো থেকে বলছে সেন্টেন্স তৈরি করতে হবে। এরটা দেখো কি বলছে, ক্লেভার, সেন্টেন্স লিখে দেখো, হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ মাই ব্রাদার। নেক্সট কি বলছে, নেক্সট বলছে শেল্টার, উই টুক শেল্টার আন্ডার এ ট্রি, সেটা কি বলছে, রক, অরুণস হবি ইজ রক ক্লাইম্বিং, আর ডিয়েরটা কি বলছে, জাম্পড, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য টেবল। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে ভুলবে না।